আরজিকর কাণ্ডের জেরে বিক্ষোভ অব্যাহত রয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের। শনিবার রাতে চিকিৎসক অভিকদের কুশপুতুল পোড়ানো হয় এবং বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। আরজিকর কাণ্ডের জেরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বা জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চিকিৎসক অভিকদের কুশপুতুল দাহ করা হচ্ছে এবং বিক্ষোভ সেখানকার জুনিয়র চিকিৎসকদের। প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা গতকাল রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। শনিবার রাতে চিকিৎসক অভিকদের কুশপুতুল পোড়ানো হয়। জুনিয়র চিকিৎসক তারা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি অভিযোগে এই অভিকদের কুশপুতুল দাহ করা হয়েছে? দেখো, অভিক দে হচ্ছে একজন ডাক্তার, যিনি হচ্ছেন দেখা গেছে যে ডাক্তারকে আরজিকর মেডিকেল কলেজে যে চিকিৎসক খুন হয়েছিলেন, ধর্ষণ হয়েছিল, তারপরেই কিন্তু পুলিশ যে ছবি দেখায় যে এই ছবিতে যারা ছিল প্রত্যেকেই কিন্তু পুলিশের কর্তব্যরত অফিসার ছিল এবং ডাক্তার ছিল, সেখানেই দেখা গেছে এই অভিক দেখে। এই অভিক দেখে, এই অভিক দে হলো উত্তরবঙ্গ যে লবি আছে সেই উত্তরবঙ্গ লবির লোক। এখানে লবি তথ্য এসছে যেখানে দেখা যাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে কোন জুনিয়র ডাক্তার কি করবে, কাকে পাস করাবে, কাকে ফেল করবে, এরকমই কিন্তু হুমকি দিতেন এই অভিক দে। এই অভিক দেই কিন্তু পুরো জায়গাটাকে, অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজে পুরো দায়িত্বটা দিয়েছিল এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের তারা তার উপর নির্যাতন চালাতো বলে এমনই অভিযোগ। যেটা বলা হচ্ছে এই অভিক দে এমন একটি লোক যে লোকটি এই শুধু বর্ধমান মেডিকেল কলেজ নয়, এছাড়া অন্যান্য মেডিকেল কলেজে তার প্রভাব বিস্তার ছিল। কোন ছাত্র ছাত্রী পাস করবে ফেল করবে তার উপর নির্ভর করত, কোন ডাক্তার কোথায় পোস্টিং করবে তার উপর নির্ভর করত। এবং কদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ছবি ভাইরাল হয়েছে যা কলকাতা টিভি সত্যতা যাচাই করেনি, সেই সব ছবিতে ডাক্তাররা বলছেন বর্ধমান মেডিকেল কলেজের, তারা বলছেন ওইখানে অভিজ্ঞদের উপস্থিত ছিল এবং দেখা যাচ্ছে অভিজ্ঞদের সেই যে রাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিন রাত্রে আরজিকর মেডিকেল কলেজে উপস্থিত ছিল। তারই প্রতিবাদে গতকাল রাত্রে অভিকদের কুশপুতুল দাহ করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এবং একটি স্মারকলিপি, একটি অভিযোগপত্র জমা দেয় যে প্রিন্সিপাল আছে তার কাছে। এবং তার পাশাপাশি তারা অভিযোগ করেন যে বর্ধমান তারা অভিকদের নামে তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন প্রশ্ন হলো এই অভিক দে কিন্তু বর্তমানে কিন্তু এই বর্ধমান মেডিকেল কলেজে তার কোনো যোগী নেই, সে বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তারই নয়, সে আরএমও হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের। এবং সেখান থেকে এসে প্রায়শই প্রায় বছর চারেক ধরে বর্ধমান মেডিকেল কলেজে ছড়ি ঘোরাতেন। এই যে আরজিকর কাণ্ডে যে ডাক্তাররা প্রতিবাদ করছেন যে বর্ধমান মেডিকেল কলেজে যে ডাক্তাররা প্রতিবাদ যাতে না করে তার জন্য বারবার কিন্তু এরকম হুমকি দিতে জুনিয়র ডাক্তারদের, প্রায় তার বিরুদ্ধে ওটা অভিযোগ দিয়েই কিন্তু কালকে গতকাল রাত্রে অভিজ্ঞের যে কুশপুতুল দাহ করা হয় এবং প্রিন্সিপালের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং বর্ধমান থানাতেও কিন্তু তার লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে প্রিন্সিপাল জানান যেটা অবশ্যই এই ঘটনার তিনি তদন্ত করবেন এবং সোমবার দিন তিনি একটা মিটিং ডেকেছেন এবং এরপরে কিন্তু ওই যারা ডাক্তার রয়েছেন এবং জুনিয়র ডাক্তার রয়েছেন তারা স্পষ্ট বলে দিয়েছে অভিজ্ঞদের যেন কোনোক্রমে বর্ধমান মেডিকেল চত্বরে তাকে দেখা না যায় এবং তাতেই সম্মতি দিয়েছেন বর্তমানে যে হাসপাতালের অধ্যাপক আছেন তিনি। ধন্যবাদ জানাবো চন্দন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।